হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালো আছি। আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগ দেখে তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে এমন কিছু রান্না করিনি, ডাল ভাত করেছি, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখন বরকে টিফিন দিয়ে দিব আর চা বানাচ্ছি। চা বানিয়ে এখন দুজনে খাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো, বর চা খেয়ে চলে গেল, বরের টিফিনও হয়ে গেছে। আজকে বলে দিলাম যে তোমাদের দেখিয়েছি কি রান্না করেছি। আজকে ডাল ভাত করেছি, ডালের মধ্যে আলু, বাস আর কিছু করিনি। এত গরম দিয়েছে আমাদের এখানে, বলতে সব জায়গায় জ্বর, এবার গরম প্রচণ্ড পরিমাণ। তার মধ্যে থাকে না লাইট, দেখো তো আমাদের ইনভার্টার নেই, এতটা কষ্ট হয় মানে বলার মতন না। তার জন্য সিম্পল রান্না করছি এখন, রান্না সেরকম হ্যাবি কিছুই করব না। তো বর খেয়ে দিয়ে চলে গেলো, বাকি যেগুলো বাড়ির সমস্ত কাজকর্ম আছে আমি সেগুলো এখন কমপ্লিট করেছি সরি। তো দেখো, এখন আজকে সম্পূর্ণ মানে একটু ঘরটা একটু বৈশাখ করব। তো ডেলি গরমের জন্য একদম কাজকর্ম করি না, যে বসে থাকি আর মনে হচ্ছে না যে ব্লগ করি। কেন কি, ব্লগ করার পরে এতটা গরম লাগে, মানে সারাদিন কাজ করতে করতে, বললাম না লাইটের আমাদের এখানে ভীষণ প্রবলেম। লাইট চলে গেলে বুঝতেই পারো যে কেমন হালত হতে পারে। তো সেটার জন্য যে ব্লগ আমার একদম করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, যখন ইউটিউবে নেমেছি তো এটা কাজ করতেই হবে। আর ইউটিউবে নামা কারণ এটাই তো যে আমার মানে কষ্টগুলো দূর করার জন্য, তাই না? সেটার জন্য। তো দেখো, আজকে ঘরের সম্পূর্ণ কাজকর্মগুলো করে ঠরে তারপরে অনেকগুলো কাজকর্ম রেখে দিই, জানো, একটু একটু বিকালেও করি। এখন সমস্ত কাজকর্ম আমি সকালে করি না, কেন বলে মানে সমস্ত কাজ যে সকালে করতে যাই না, মানে এতটা রৌদ্র উঠে যায় আর আমার কলপাটটার মধ্যে আমি যেতে পারি না, জানো। সমস্ত মানে যেগুলো কাপড় জামা থাকে ওগুলো কি করে রেখে দিই, ওগুলো আমি এক মানে সপ্তাহে একদিন ধুবো, এটা হচ্ছে সানডে। কেন কি, আমি ডেলি ধুতে পারবো না, ভীষণ গরম দিচ্ছে মানে বলার মতন না। এই গরমের জন্য প্রত্যেকটা মানুষের হালত মানে খারাপ হয়ে গেছে, যে কি করবে না করবে। তো দেখো, এই জন্য ঘরের ভিতরে যেগুলো কাজকর্ম আছে সেগুলোই করি আর সেগুলোই ব্লক করে তোমাদের দেখাচ্ছি। এখন তোমরা ভাবছো যে একটা ঘরের ভিতরে কি কাজকর্ম করবো বলো, যে এই একটা রুম আর রান্নাঘরটা, আর তো কিছু নেই, যে আরও অনেক কিছু মানে ঘর আছে, আমার রুম আছে, যে সেখানে তোমাদের সাথে অনেক কাজকর্ম শেয়ার করবো, সেটা করার মতন হয় না। তো আমার এই ঘরটার ভিতরে আমি তোমাদের ব্লগ করে দেখাচ্ছি। জানি না তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা দেখে, তোমরা কমেন্টসে কিছু বলো না। তো প্লিজ তোমরা কমেন্টসে বলবে যে আমার ব্লগগুলো কেমন হচ্ছে। কেন কি বলো তো, আমাদের মধ্যে মিডিল ক্লাস মানুষের জন্য না ভীষণ মানে অসুবিধা হয়ে যায়, কেন আমাদের তো হিউজ টাকা পয়সা নাই বলো, যে আমরা যে বাইরে যাব কিছু দেখাবো তোমাদের, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। যা মানে আছে সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? তো দেখো, আজকে শোকেসটা উপরে না দুনিয়ার পিঁপড়া হয়েছে, জানো, বিস্কুটের ডাব্বা ঠাব্বা রাখা হয় না, একদম পিঁপড়া একদম ভরে যায়। তো আজকে কি করেছি, কাপড়টা চেঞ্জ করে অন্য কাপড় পেতে দিয়েছি আর সমস্ত যেগুলো উপরে থাকে তো ওগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে ফিল্টারটা রেখে দিয়েছি, তো আমাদের এখানকার জলটা ভালো, তো ফিল্টারটা না হলেও চলে, তো ফিল্টারটা আমি রেখে দিয়েছি, এটা ব্যবহার করি না। আর দেখো, রাখার জায়গা নেই, কোথায় রাখবো বলো, সেই জন্য শোকেসের উপরে সাজিয়ে রেখে দিই। আর দেখো, মিক্সকেটের ভিতরে এত তেলাপোকা হয়েছে বলার মতন না। দেখো দেখো, তো ওগুলো ঝাড়ু দিয়ে সম্পূর্ণটা পরিষ্কার করে দিচ্ছি আজকে, যে এত মানে অবস্থা নেই, সব কিছু মানে ওরা হেগে ঠেগে মানে বরবাদ করে দিয়েছে জায়গাগুলো। তো দেখো, মিক্সকেটের ভিতরে যেগুলো কাজকর্ম আছে ওগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন অল্প কটা বাসন ছিল, তো আমার ভাগনা দুটো মানে দুজন ভাগনা ছিল, তো ওদের জন্য ম্যাগি বানিয়েছিলাম আর আমি ভাত খেয়েছিলাম। তো এই কয়টাই বাসন ছিল, এমন কোনো বাসন ছিল না, বাসন আমি মেজে ফেলেছিলাম। তো অল্প কটা বাসন মেজে, আর আমি কী করি বলো তো, যখনই যেটা হয় তখন সেটা মেজে ফেলে, কেন কি যত জমা করব অতটা কাজ মনে হয় যে খুব বেশি বেশি ভালো লাগে না, তো যখনটা তখন মেজে ফেলাই। তো ও ভাগনারা এগুলা খেয়েছিল আর আমি একটু ভাত খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে একটু মেজে ঠেজে পয়সা করে রেখে দিব। তো এখন স্নান করব, স্নান করে পুজো টুজো দিয়ে ঠিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়বো, তারপরে বিকালে উঠবো, তারপরে সন্ধ্যাবাতি দিব, বুঝেছো? তো কেন বলো তো, একটু রেস্ট না করলে ভালো লাগে না, এত সারাদিন কাজ করতে হতো না, ক্লান্ত হয়ে যায়। আর মানুষের এখন বেশি পরিমাণ ঘেমে যাচ্ছে, আর যত তুমি ঘামবে তোমার শরীরটা অতটা ক্লান্ত হয়ে যায় বলো। তো দেখো, এখন যেগুলো কাপড় জামা শুকিয়েছিলো
বেশি কাপড় না, ওর বরে আর আমার ম্যাক্সিটাই ছিল, আর এমন কিছু ছিল না। বললাম না কাপড় জামা এতটা আমি ধুই না, রেখে দিই, রোববার করেই ধুবো, আর বেশি ধুবো না সেটার জন্য। তো এখন একটু আমি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, ঘুমের থেকে উঠে তারপরে যা করা করবো। তো দেখো বিকাল হয়ে গেছে, আজকে একটু স্নান করেছিলাম, এত গরমে থাকতে পারছিলাম না, স্নান করে এখন সিঁদু দিচ্ছি, সিঁদু দিয়ে তারপরে সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে একটু চা বানাবো, চা খাবো। চা বল, তোমরা বলবে যে এত গরমের মধ্যে চা কেন খাচ্ছ, চা খেতে ভালো লাগে না। হ্যাঁ, এটা নডার ঠিকই বলেছো, তোমরা চা খেতে একদম ভালো লাগে না, কিন্তু না মাঝে মাঝে আমি একটু খেয়ে নিই, চাটা আমি একটু কমই পছন্দ করি, কিন্তু আজকে না খুব খেতে ইচ্ছা করছে যে একটু চা খাবো। আর জানো তো শোলটা না খুব একটা ভালো না, পাগলা না ভীষণ ব্যথা করে, কী বা হয়েছে, মানে ইউরিক অ্যাসিড হয়েছে না, ওই যে থাইরয়েড বলে না ওটা হয়েছে ঠিক বলতে পারছি না, ভীষণ ব্যথা। সারাদিনে মানে হেঁটে হেঁটে কাজ করি না, বিকাল থেকে না পাটা ভীষণ ব্যথা করে। তো দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন আমি কি করলাম যে একটু চা বানিয়ে একটু চা খেয়ে নেবো। তারপর আজকে রান্না আছে বুঝছো, এত সকালে রান্না করেছি না, সেই রান্নাটা নষ্ট হয়ে যায়, তো সেটার জন্য সকালে রান্না করে দুপুরে খেয়ে নিই, ওটা সম্পূর্ণটা শেষ করে ফেলে আবার রাত্রে আমি আবার রান্না করি। তো দেখুন এখন আমি রান্না করবো আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করবো, বাস আর কিছু করবো না, এই সিম্পল রান্না, গুঁড়া মশলা দিয়ে করে দেবো, ঠিক আছে, আর কিছু করবো না। তো তো চলো আজকের মতন তাহলে ব্লগটা আমি এখানেই রাখছি, আর বেশি বড় করব না, অনেকটা রাত্র হয়ে গেছে, আর কি বলবো, অনেকটা ব্লগটা মানে বেশি একটা বড় করিনি, ছোটো মোটো মিনি ব্লগেই করেছি। সো তো চলো আজকের মতন এখানে রাখলাম, তোমাদের যদি আমার ব্লগ দেখে ভালো লাগে প্লিজ 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 কমেন্টসে একটা কিছু একটা বলবে যে আমার ব্লগগুলো কেমন হয়েছে। সো রাখি, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।